দেখবে একটা বইয়ে হামেশাই অঙ্কটা দেয় অনেকেরই গুলিয়ে যায়, আমি শুনেছি অঙ্কটা, প্রচুর ছেলেমেয়ের খুব কষ্ট হয়। বলে দিল ফ্রেশ ফুডের মধ্যে 80% ওয়াটার থাকে আর ড্রাই ফুডের মধ্যে 20% ওয়াটার থাকে। তাহলে 100 কেজি ফ্রেশ ফুড থেকে কত কেজি ড্রাই ফুড তৈরি করা যাবে? বা তোমাকে উল্টো দিক থেকে কোশ্চেন করতে পারে যে 20 কেজি ড্রাই ফুড তৈরি করতে গেলে কত কেজি ফ্রেশ ফুডের দরকার হয়? তাহলে দেখো, আমরা ইদার এটাকে ওয়াটার দিয়ে করব, নাহলে আমরা সেই কনস্ট্যান্ট পোর্শন বা ডায়েট পোর্শনটাকে নিয়ে আলোচনা করতে পারবো। তাহলে দেখো, ফ্রেশ ফুডে 80% ওয়াটার ছিল, এদিকে 80 লিখলাম। ফ্রেশ ফুড থেকে ড্রাই ফুড তৈরি করতে গেলে তো ওয়াটারটাই বার করতে হয়, তাই এদিকে 100% লিখলাম। আর ড্রাই ফুডে ওয়াটারের পরিমাণ কত হয়ে গেছে বললাম, বলো? 20% যদি আমরা ধরি, তাহলে 20 লিখলাম, তাহলে 80 থেকে 20 বাদ দিলে 60, আর এটা থেকে এটা বাদ দিলে আমরা কত পাচ্ছি, 80। তার মানে 4:3, 4 কেজি থেকে 3 কেজি জল বার করলাম, তাহলে 1 কেজি তৈরি হবে। তাহলে 4 কেজিতে যদি 1 কেজি ড্রাই ফ্রুট তৈরি হয়, তাহলে 100 কেজিতে কী হবে, 1/4 × 100, তাহলে 100 কেজি যদি আমরা ফ্রেশ ফুড পাই, তার থেকে ড্রাই ফ্রুট তৈরি হবে 25 কেজি। আমরা এই অঙ্কটাকে পার্সেন্টেজে কিভাবে কাজে লাগাবো, অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট বা কম্পাউন্ড ইন্টারেস্টের যে পার্সেন্টেজ অঙ্কগুলো দেয় সেটাকে দেখে তো কীভাবে করা যায়। বললো এক ব্যক্তি রিটায়ার করার পর 7,000 টাকা পেয়েছে, অনলি 7,000, বেশি না। সেই 7,000 টাকার কিছুটা পার্ট সে ব্যাংকে রেখেছে, ব্যাংক পেমেন্ট করে হচ্ছে 12% রেট অফ ইন্টারেস্টে, আর কিছুটা রেখেছে সে পোস্ট অফিসে, সেটাতে পেমেন্ট করে হচ্ছে 10% রেট অফ ইন্টারেস্ট। এন্ড অফ দ্য ইয়ার সে দেখতে পেলো সে ইন্টারেস্টটা পেয়েছে 11%। তাহলে তোমাকে কোশ্চেন করতে পারে সে কত টাকা ব্যাংকে রেখেছিল আর কত টাকা পোস্ট অফিসে রেখেছিল। তাহলে ব্যাংকে কত বললাম, 12%, পোস্ট অফিস দিচ্ছে 10%, আর সে পাচ্ছে 11%। তাহলে 12 থেকে 11 বাদলে 1, আর 11 থেকে 10 বাদলে 1, তাহলে রেশিওটা কি দাঁড়ালো, 1:1। তাহলে এই 7,000 টাকাটাকে যদি আমরা 1:1 রেশিওতে ভাঙি, তাহলে 3,500 টাকা নিশ্চয়ই পোস্ট অফিসে ছিল, আর 3,500 টাকা নিশ্চয় সে ব্যাংকে রেখেছিল। ঠিক ওই রকম ভাবে আমরা কম্পাউন্ড ইন্টারেস্টটাও নামাতে পারবো, যদি কম্পাউন্ড ইন্টারেস্টের রেট অফ ইন্টারেস্টটা দেওয়া থাকে বা আমাদেরকে বার করে নিতে হবে, বার করে ওটাকে আমরা এইভাবে জেসাস থিওরেমের মধ্যে বসিয়ে দিলে অতি সহজে আমাদের অঙ্কগুলো নেমে যাবে। আমরা পরের টপিক আলোচনা করব যে এটা দিয়ে কি আমরা রেশিও প্রপোর্শন নামাতে পারি, অবশ্যই নামানো যাবে। বলে দিলে কোনো একটা কন্টেনারের মধ্যে 4:1 রেশিওতে দুধ আর জল আছে, বললো আর কত লিটার জল মেশালে ওই কন্টেনারের মধ্যে দুধ আর জলের রেশিও হবে 1:1। তাহলে দেখো আমরা যদি করি, তাহলে জলের পরিমাণ কত আছে এখানে, 1/5, আর জল পুরোটা ঢুকিয়েছি মানে ওটা 1, আর মিশে গিয়ে জলটা হলো 1/2। এই 1 থেকে 1/2 মাইনাস করলে 1/2 হয়, 1/5 থেকে 1/2 যদি মাইনাস করে 2 আর 5 = 10, তাহলে দেখো তো 2 আর 5 = 5, তাহলে 3/10 হলো, তাহলে এখানে হচ্ছে 5, তাহলে রেশিওটা বেরোলো 5:3। তার মানে যদি এটা কন্টেনারটার ক্যাপাসিটি ধরো এক্সাম্পল দিচ্ছে 100 লিটার ছিল, তাহলে 5 কে রিপ্রেজেন্ট করছে 100 লিটার, তাহলে 100 = কত হবে, 100/5, 3 = কত হবে, তার মানে 100 লিটার মিক্সারের মধ্যে যদি আমরা 60 লিটার ওয়াটার মিশিয়ে দিই, তাহলে ওই রেশিওটা 4:1 পরিবর্তে 1:1 হয়ে যাবে অতি সহজে। এটা আমরা রেশিও প্রপোর্শনের ক্ষেত্রে এইভাবে ইউজ করতে পারবো। আমরা আরেকটা অঙ্ক বলি, ধরো কোনো একটা কন্টেনারের মধ্যে 4:1 রেশিওতে মিল্ক আর ওয়াটার রয়েছে, আরেকটা কন্টেনারের মধ্যে 3:2 অনুপাতে মিল্ক আর ওয়াটার আছে, ক্লিয়ার? এই মিক্সচারগুলোকে কি রেশিওতে মেশালে মিক্সচারটা হয়ে যাবে 1:1। আমরা ইদার যদি এখান থেকে মিল্ক নিই, আমাকে এখান থেকেও মিল্ক নিতে হবে, এখান থেকেও মিল্ক নিতে হবে, অথবা যদি আমরা এখান থেকে ওয়াটার নিই, এখান থেকে ওয়াটার নেব এবং এখান থেকেও আমাকে ওয়াটারটা নিতে হবে। এখানকার মিল্ক কি আছে, 4/5, এখানকার মিল্ক কি আছে, 3/5, এখানকার মিল্ক আছে 1/2, 4 × 2 = 8, 5 × 1 = 5, তাহলে 3/10, এখানে 3 × 2 = 6, 5 × 1 = 5, তাহলে 1/10 কাটাকাটি করলে কি দাঁড়ালো, 1:3। এই রেশিওতে মিল্ক এবং ওয়াটারকে যদি আমরা মিশাই, তাহলে নতুন যে মিক্সচারটা জেনারেট করবে সেই জেনারেশনটা কি দাঁড়াবে,
1:1। দেখো এই ধরনের অঙ্কগুলো তো খুব ইজি ওয়েতে নামানো যাবে। আরেকটা বিশেষ ধরনের অঙ্ক আছে, সেই অঙ্কটা একটু আলোচনা করে দিই, যে অঙ্কটা এই ফর্মুলার বাইরে বেরিয়ে গিয়েই করতে হবে, কিচ্ছু করার নেই। ধরো বললে একটা কন্টেনারের মধ্যে 80 লিটার তোমার পিওর মিল্ক আছে, সেই মিল্কটা থেকে 8 লিটার আমি দুধ তুলে নিয়ে 8 লিটার জল ঢাললাম, পরে কী করলাম আবার 8 লিটার মিক্সার তুলে 8 লিটার জল ঢাললাম, পরে আবার কী করলাম 8 লিটার মিক্সার তুলে 8 লিটার জল ঢাললাম। এখন কন্টেনারের মধ্যে কতটা মিল্ক আছে তোমার কাছে জানতে চাইলো, তুমি তখন কী করবে? একটা ছোট্ট থিওরেম, x(x - y)(x)^n, এটা অনেক বইয়েই তুমি পেয়ে থাকবে, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। এখানে তুমি আগে 80 বসাও, এখানে 80-8/80³ করো, তুমি মিল্কের পরিমাণটা পেয়ে যাবে, আর ওয়াটারটাকে 80 থেকে বিয়োগ করলেই তুমি ওয়াটারটা পেয়ে যাবে। যতটা এই এনটা কি কতবার রিপিট করেছে, 3 বার, তাই এখানে 3 বার শোনাম। ওয়াইটা কি কি তুলেছিল, প্রথম জল তুলেছিল, তারপর মিক্সচার তুলেছিল, এবং কতটা তুলেছিল সেটা হচ্ছে ওই 8 আর 80টা কি ছিল টোটাল ক্যাপাসিটি অফ দ্য কন্টেনার, ওই কন্টেনারটার মধ্যে ক্যাপাসিটি কতটা ছিল সেটা অনুযায়ী আমরা অঙ্ক এইভাবে করব। কিন্তু এখন পরীক্ষায় এইরকম অঙ্ক দিচ্ছে না, তাহলে পরীক্ষায় দিচ্ছে কেমন অঙ্ক? একটা পরীক্ষা ওরিয়েন্টেড অঙ্ক বলি, একটা কন্টেনার মধ্যে মিল্ক প্যাকটা আছে, কন্টেনারটা থেকে 6 লিটার মিল্ক তুলে 6 লিটার জল ফেলা হলো, দ্বিতীয়বার 6 লিটার মিক্সার তুলে আবার 6 লিটার জল ঢালা হলো, দুবার তোলার পর ওই কন্টেনারের মধ্যে মিল্ক আর ওয়াটার রেশিওটা হয়ে গেল 24:25। তাহলে তোমাকে জিজ্ঞেস করলো কন্টেনারটার ক্যাপাসিটি কত, তখন তুমি কি করবে দেখো, 6 লিটার করে তুলেছে 6 লিটার, তাহলে x-6/x কবার তুলেছে 2 বার, রেশিওটা কি দাঁড়িয়েছিল 25:24, এই রেশিও বলেছে। তুমি কিন্তু রেশিওটাকে লিখবে 25/20, 49। কেন 49 লিখবে, তার কারণ নিচে দেখো x লিখেছে, আমি আগের অঙ্কটাতে বলে দিয়েছিলাম x হচ্ছে হোল ক্যাপাসিটি অফ দ্য কন্টেনার, টোটাল কন্টেনারের ক্যাপাসিটিটা আমাকে এখানে লিখতে হবে, তাই নিচে টোটাল রেশিওটা লিখবো। এটা কি ফর্মে আছে, স্কোয়ার ফর্মে, এটাকে স্কোয়ার ফর্মে করতে গেলে 5/7 স্কোয়ার করতে হবে। এবার দেখো স্কোয়ার স্কোয়ার কেটে গেল, তাহলে x-6/x = 5/7, তাহলে 1-6/x = 5/7, তাহলে দেখো -6/x = -2/5, 2/7, তাহলে x = 21, তাহলে ক্যাপাসিটি অফ দ্য কন্টেনার = 21 লিটার। এই অঙ্কটা মডার্ন, এটা আজকের পরীক্ষার জন্য খুব ভাইটাল, অনেক বড় বড় করে বইয়ে বলা থাকে, তুমি যদি এটাকে সলভ করে নিতে পারো এটা কিন্তু অ্যাকচুয়ালি পেন লাগবে না, ডিসকাস করার জন্য ওভারঅল ক্লাসের আলোচনার জন্য এটাকে এত বড় করে করালাম, এটা কিন্তু দেখো তুমি একটু ভেবে দেখো এক লাইনে অঙ্কটা নেমে যাবে।